হ্যালো গুড ইভিনিং তো বলো 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 আমি কোথায় আছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যারা রাজারহাট নিউ টাউন এদিকে থাকো তো এটা হচ্ছে সিটি সেন্টার টু হঠাৎ করে চলে এলাম সিটি সেন্টার টু কেন এলাম সেটা পরে বলছি তো খুব বড় সারপ্রাইজ আমি আজকে নিজে হয়েছি কারণ আমি এই সময় সিটি সেন্টার টুতে আমি নিজেও ভাবতে পারিনি তো সেই সারপ্রাইজ আমার আমাকে মেয়ে দিয়েছে হঠাৎ করে আমার বাড়িতে এসে উদা হয়েছে কিশমিশকে নিয়ে আমি তো আনন্দে আত্মহারা ভাবতেই পারিনি তার আগে অবধি ওর সঙ্গে কথা হয়েছে বারবার বলি আয় আয় ও বলে না আমার এখন যাব না এখন যাব না আর কালকে হঠাৎ সারপ্রাইজ দিতে চলে এসে আমার চোখের সামনে হাজির আমি তো থতমতো খেয়ে তো যাই হোক সন্ধেবেলায় ওর সঙ্গে আর আমার দিদির সঙ্গে একটুখানি সিটি সেন্টারে কাজ ছিল তো গিয়ে আমি বসে আছি ওরা চা আনতে গেছে মা আমার দিদি আর আমার মেয়ে তো আমি বসে একটু তোমাদের সঙ্গে কথা বললাম না ভীষণ আবার চেঁচামেচি তো আমি শুধু বসে বসে একটু ভিডিও নিলাম আর এই যে আমার দিদি আর আমার মেয়ে আসছে এরা তো আমাদের যে কাজে এসছিলাম সেই কাজ হয়ে গেছে তো যাওয়ার পথে ভাবলাম চা টা খেয়ে বাড়ি যাই তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম হঠাৎ করে অল্প একটু সিটি সেন্টার থেকেই কিন্তু আমার ভিডিওটা কালকে মানে কমপ্লিট হবে তো স্যান্ডউইচ নিয়ে এসছে চা নিয়ে এসছে আমরা বসে খাবোই আমার দিদি আর আমার আর কিশমিশ আমার মার কাছে রেখে এসেছি কিছুক্ষণের জন্য কেননা বেশিক্ষণে সময় নেই আমাদের জাস্ট এসেছিলাম একটা কাজেই তো দেখো আমরা চা খাচ্ছি মাটির বাড়িতে চা খেতে তো মজাই লাগে তাই না তো খুব ভালো লাগলো কারণ হঠাৎ করে মেয়ে এসে গেলো অনেক বড় সারপ্রাইজ আমার জন্য অনেক দিন মনে হচ্ছিল ওকে দেখে নিই কিসমিসকে তো যাই হোক তো এবার আমরা বাড়ি চলে যাব। তো বাড়িতে গিয়েও তো নানান রকম কাজকর্ম থাকে আমি সেগুলো আর শেয়ার করলাম না কিন্তু কিসমিসকে তোমাদের সঙ্গে না দেখা করালে তো একদম চলবে না তাই ভাবলাম কিসমিসকে একটুখানি রাত্রিবেলায় দেখাই তোমাদের কত দুষ্টু হয়েছে তো এই যে দেখো খেলা করছে ওর বিছানা আমার মেয়ে যখনই আসে বেচারা খাঁচা ওর বাস্কেট নিজের জামা কাপড় নিজের ল্যাপটপ নিজের অনেক কিছু বই বই বেচারাকে নিয়ে আসতে হয় গুছিয়ে গাছিয়ে আনতেও হয় যেটা অসুবিধা খাবার আনতে হয় ওর অনেক খাবার থাকে সেগুলো আনতে হয় তো কী দুরন্ত হয়েছে কি দুষ্ট হয়েছে দেখো এটা রাত্রির একটা সময়কার হ্যাঁ মানে তুললাম ভিডিওটা তো আমরা মেয়ে মা মেয়ে দুজনেই বসে ওর খেলা করছিলাম ও কতটা খুশি দেখো তো একটা মাঙ্কি এগুলো নিয়ে ও যা যা খেল খেলতে ভালোবাসে আর কি সেইগুলোই তো এই ভিডিওটা করার উদ্দেশ্য কিছুই ছিল না করব কি করব হঠাৎ করে সব কিছু হচ্ছে তো করতে ইচ্ছে করলো আর কি আর আমার জিমি তো কি খুশি কি খুশি সে তো বলে বোঝানো যাবে না তোমাদের দেখো শুধু জিমি ওকে কি ভালোবাসে আর আমার কিশমিশ আমার হানির কাছে যায় না হানি একদম পছন্দ করে না একদম না খানি কিসমিসের ধারে কাছে আসে না না কিশমিস ওর ধারে কাছে যায় ওরাও বোঝে কে ভালোবাসে না বাজে বাসে ভালো কেন দুজনেই মেয়ে তো মেয়েরা মেয়েকে সহ্য করে না আমি জানতাম না মানে মানুষের মধ্যেই জানতাম কিন্তু এটা এদের মধ্যেও এই জিনিসটা হয় তো দুজনের খেলাধুলা আমি রাত্রিবেলা একটুখানি ভিডিও করলাম তো এর পরের ভিডিওটা যাচ্ছে পরের দিন সকাল মানে আজকের আজকে যথারীতি মেয়ে এসছে আমাদের স্পেশাল জল খাবার তো হতেই হবে তো আমি আর মা দুজনে মিলে আজকে করলাম বিহারি একটা রেসিপি তোমার কি বলে বিহারি আলু ঝোল আলু তরকারি যেটা বিহারে বিহারিরা করে তো জাস্ট কিছুই না জিরে তেজপাতা হিং ফোড়ন দেব। সেদ্ধ করে রেখেছি আলু টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা তো চলো শুরু করা যাক ঝটপট বানিয়ে দিই তো আলুর এটা ভীষণ ভালো হয় খেতে এদের ফোড়ন দিয়েছি সরি জিরে দিই পাঁচ ফোড়ন হিং তেজপাতা টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মোটামুটি রেগুলার মশলা ধনে হলুদ লঙ্কা দিলাম একটু ভাজা মশলাও দেবো আলুগুলো ভেঙে দিয়ে দেব একটু নাড়াচাড়া করব কাসুরি মেথি দেব। আর তারপরে আলুগুলো ভেঙে দিয়ে দেব জল দিয়ে দেবো ঝোল একদম দারুণ খেতে হয় এটা দেখবে বেশিরভাগ মারোয়ারি দোকানে যে কাচরি সবজি হয় সেই টেস্টটা থাকে পুরোটাই এই সবজি তা আমার মেয়ে বললো মা ওই তো আলু তরকারি অনেক দিন বানাও নি তো মেয়ে আসলে একটু স্পেশাল কিছু বানাতে ইচ্ছে করে খাই আর মেয়েও অল্পই খায় একটা দুটোই কচুরি খায় আমিও তাই আমার মাও তাই কিন্তু ওই বানানোর ইচ্ছে থেকে বানানো আর ও যখন আসে যা বলে আমার তো মানে মনে হয় সব কিছুই বানিয়ে দিতে পারতাম যদি তো সেদ্ধ আলু জাস্ট এটা ভেঙে ভেঙে দেবো পুরোপুরি এটা একদম বিহারি স্টাইলের বিহারি বলো বা আমার বাড়ি বলো সে স্টাইলের একটা সবজি তো কি হলো তো এত খুশি এত খুশি ছিলাম কালকে থেকে ভিডিওটা শুরু করেছি সিটি সেন্টারে যাওয়া থেকে নিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট তো এই হলো আমার আলুকা সবজি মোটামুটি হয়ে গেছে কসুরি মেথিও দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে বেশ খানিকটা জল দিয়ে ফোটাবো ফুটে উঠলেই নাবিয়ে নেব ব্যাস হয়ে গেল আমার দেখো কতটা জল দিতে হলো মেয়ে হঠাৎ আসবে সারপ্রাইজ দেবে ভাবিনি আমি দুপুরবেলায় নিজের মতন কাজকর্ম করছি জিমিহানিকে খাইয়ে কালকে আর কি হঠাৎ দেখছি আমার ঘরে এসেই বলছে মা এসে গেছি আমি না চমকে উঠলাম আমি কি তুই সকাল অবধি বললি আসব না মা এখন আসবো না আর তুই তো যে তোমাকে সারপ্রাইজ দেবো বলে বা এইরকম সারপ্রাইজ সত্যি কার না ভালো লাগে বলো তো একটু ভাজা গুঁড়ো মশলা থাকেই সবসময় বাড়িতে ওটাই দিয়ে দিলাম আর এদিকে মা বানাবে বিউলির ডালের কচুরি হিঙের কচুরি বলো তো নন বেঙ্গলিরা এইরকম বানিয়ে থাকে ওরা ছোলার ডালেরও বানায় তো বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রি এটা একটু মোটা মোটা করে পেস্ট করে নেবো এই যে পেস্ট হয়ে গেল মোটা করেই করেছি এরপর করে তেল গরম করে হিং দেব। একটুখানি হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ডালের পেস্টটা দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে একটু ঝুরো করে দেখো ভালো করে একটু ঝুরো করে ভাজা হবে যেটা মানে পুর ভরা হবে আর কি আর ওদিকে আমার মা আমার বরের জন্যে ম্যাগি বসাচ্ছে আমার বর ম্যাগি বেশি খায় সকালবেলা পছন্দ করে ও এইসব তেলে ভাজা ভাজাভুজি বা ভেদি কোনো ব্রেকফাস্ট করে না তো প্রায় তোমরা দেখে থাকো আমি ম্যাগি করি আমার বরের জন্যই ম্যাগি করি তো দেখো ডালটা ভাজতে ভাজতে একটু সময় লাগবে আমি চলে গেলাম এরপরে জিমিহানিকে খাওয়াবো বলে মাকে বললাম মা তুমি নাড়ো মাই নাড়াচাড়া করছে মাই কচুইটা বানাবে আমি শুধু পুরটা রেডি করে দিলাম তো এই যে মোটামুটি নাড়াচাড়া আর একটু করে এবার দেখো রকম হয়েছে একটু ঝুরঝুরে মতন এরপরে মা এটাতে মজাদটা মা মেখেই রেখেছিল মা বানাবে আমি ভিডিও করছি সেই জন্যই তো মাই বললো কালকে চল এই যে কুট্টু এসেছে এই ব্রেকফাস্টটা করিয়ে চলো তাহলে ভালো আমরা মিলেমিশে মা মেয়েতে করলাম তারপরে চা করব আমরা তিনজন আবার সেই মা মেয়ে আর আমার মা তিনজনের আবার একসঙ্গে বসে খাওয়া নাহলে মেয়ে না থাকলে মাকে মার ঘরে দিয়ে দিই আমি আমার বরের সঙ্গে চা খেতে খেতে আমার ব্রেকফাস্টটা করি রোজ এই করি আর কি তো আজকে আমরা আবার তিনজনে একসঙ্গে বসে জলখাবারটা খাবো তো মা কচুরিটা ভাজছে এটা একটু মোটা মোটা হবে যেটা নন বেঙ্গলিরা কচড়ি বলে সেই জিনিস খেতে খুবই টেস্ট হয়েছিল তো ওই যে দেখো খুবই টেস্ট হয়েছিল। তো আমার আর মেয়ের একটা প্লেটেই নিলাম আর মাকে আরেকটা প্লেটে দিলাম মা কচুরি ভাজছে এখানে আমাদের তিনজনের চা আমার বরকে চা দিয়ে এসেছি তো আজকে আবার একটা প্ল্যান হয়ে গেল আমি রান্না রান্নাবান্না আজকে শেয়ার করলাম না কারণ আজকে একটা জায়গা আমার মেয়ে আমাকে নিয়ে যাবেই যাবে তো সেই জন্যেই ভাবলাম যে রান্নাটা এসে করব। ছেলে রান্না করে দিলাম আমার বর অফিস চলে গেল খাবার নিয়ে তো এরপর একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের জিমি হানি হানি দেখো রেগে মেঘে দূরে গিয়ে বসেছে কিশমিশ আর টপি কি করছে দেখো আমার এই সব জিনিসগুলো না আমার মনে হয় সবসময় আমার বাড়িতে যদি ক্যামেরা থাকতো আর সবসময় যদি এই ছবিগুলো উঠতো তোমরা দেখতে পেতে আমি তাড়াতাড়ি করে ক্যামেরা এনে মানে মোবাইল এনে ভিডিও করতে শুরু করে দিলাম টপি কত বড়ো হয়ে গেছে আর দেখো দুজনে আমার কোলের উপরে উঠে বসে খেলছে আর হানি দূরে সরে আছে কেননা হানি টপিকে ভালোবাসে কিন্তু জানি না কিশমিশকে একদম পছন্দ করে না ওই যে দেখো দেখছো হানি বসে আছে আমি এই ভিডিওগুলো করেই ফেললাম আর কিছু থাকতে পারলাম না তো মেয়ের সঙ্গে কোথায় গেলাম তোমরা দেখে বুঝতেই পারবে মেয়ে জোর করে নিয়ে গেলো আমার চুলের অবস্থা খুব খারাপ তো হাবিবের পার্লারে মেয়েরও পা করানোর ছিল আমাকে বললো তোমা তোমার চুল নষ্ট হয়ে যাচ্ছে তোমার জন্যে আমিও করাচ্ছি না তোমাকে নিয়েই যাবো জোর করে আমাকে বলো আজকে রান্নাবান্না কিচ্ছু করতে হবে না চলো আগে চুলটা ঠিক করো আমার চুল ভীষণ উঠছিল ভীষণ উঠছিলো তো এখানে জাস্ট একটা ট্রিটমেন্ট কিছু না স্পা করিয়েছি আর কিছুই করায়নি কেননা বাড়িতে গিয়ে আবার কিশমিশকে খাওয়াতে হবে জিমি হানিকে খাওয়াতে হবে হানিকে তো মা খাইয়ে দেয় তো এই জন্যে আজকে এই মজা মজা করে কী করলাম সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পার্লারে তো ওইরকমভাবে ভিডিও করা যায় না তো এক ফাঁকে আমি বললাম যে দাঁড়া টুক করে একটু করে নিই মেয়ে আর আমি দুজনেই বসেছি পা করাতে তো এই করে আমরা বাড়ি ফিরলাম চারটের সময় তো আর তোমাদের সঙ্গে বেশি দেখা না যা যা করলাম নিয়ে আসাতে আমার যে আনন্দ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো